মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম ধাবার স্টাইলে এগ তড়কা বা ডিম তড়কার রেসিপি। রাস্তা ধারে ছোট ছোট দোকানগুলোতে আমরা যেই স্বাদে তড়কা খেয়ে থাকি সেই রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো। তো এগ তড়কা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম মিক্সড তড়কার ডাল। এখানে দেখুন সব ধরনের ডাল একসাথে মিশিয়ে রাখা রয়েছে। এর মধ্যে রয়েছে ছোলার ডাল, রাজমা, মুসুর ডাল, খোসা সমেত মুগের ডাল আর খোসা সমেত বিউলির ডাল। এটা দোকান থেকে এরকমভাবে কিনতে পাওয়া যায়, তবে আপনারা চাইলে সব ধরনের ডাল একসাথে মিশিয়ে নিয়ে বাড়িতেও এটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমেই ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। তো এখানে আমি মোটামুটি 5-6 ঘন্টা ডালটাকে ভিজিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু ডালটা বেশ ফুলে উঠেছে। এবার একটা প্রেশার কুকারে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি আর 4টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে এই সব কিছুকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন একটু লালচে রং আসতে শুরু করেছে, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আঁচটাকে একদম কম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা তল থেকে পুড়ে যাবে। তো এখানে 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি ঝাল হয় না, কালারটা কিন্তু খুব ভালো আসে। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি। এই চিনিটুকু দেওয়ার কারণে মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার অল্প একটু জল দিয়ে সব মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আমি আঁচটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট কষিয়েছি, এরই মধ্যে তেলটা ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ টমেটো খুব ভালো করে মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা তড়কার ডাল। ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি কষিয়ে নিতে হবে। তো ডালটাকে আমি মশলার সাথে একটুখানি কষিয়ে নিয়েছি, খুব বেশিক্ষণ কিন্তু নয়, 2-3 মিনিট কষালেই হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই করে এখানে গরম জল দেবেন, ঠান্ডা জল দিলে ডালটা শক্ত মতন হয়ে যায়, সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো এখানে আমি 250 ml গরম জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আঁচটাকে একদম বাড়িয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তবে সব ডাল সেদ্ধ হতে কিন্তু এক ধরনের সময় লাগে না, বা সব প্রেশার কুকারে এক ধরনের সময় লাগে না, আবার এখানে ডিপেন্ড করছে ডালটা কতক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে তার উপর। তো সেই দিকটা একটুখানি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো ডালটা এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে, জল একটুও নেই আর ডালটা ছাড়া ছাড়াও হয়ে নেই। তরকার ডাল যদি বেশি ছাড়া ছাড়া হয়ে থাকে তাহলে ভালো লাগে না, মানে মাখো মাখো যে ভাবটা হয় তরকার মধ্যে সেটা কিন্তু আসে না। তো ডালটা এখানে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার একটা তড়কা আমরা প্রিপেয়ার করব। তার জন্য এখানে একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছিলাম, তো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন কুচি, 1/2 টিস্পুন আদা কুচি, একটুখানি টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, একটুখানি নুন দিয়ে এই সব কিছুকে ভেজে নিতে হবে। এখানে আমার নুনটা রেকর্ড করা হয়নি, তবে অবশ্যই করে এখানে একটুখানি নুন দেবেন। নুন দিলে কিন্তু পেঁয়াজ টমেটো এই সব কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে মধ্যেখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে ডিমের সংখ্যা বাড়িয়েও দিতে পারেন। তো আঁচটাকে একদম বাড়িয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি, খুব কম সময়ের মধ্যে ডিমটা জমাট বেঁধে যাবে। এবার খুন্তি দিয়ে ডিমটাকে কেটে কেটে একটুখানি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ডিমটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, সব কিছুই খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব।
এই পর্যায়ে আপনারা চাইলে নুন ঝাল আর মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো এখানে ডালটা একদম ঘন লাগছে, তার জন্য আমি প্রেশার কুকারটা ধুয়ে একটুখানি জল দিলাম। এখানে আমি হাফ কাপের থেকেও কম জল দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট ডালটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো ডালটা দেখুন ফুটছে, তরকারিটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এটা এইরকম থাকতে নামাতে হবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম জমাট বেঁধে যাবে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কাসৌরি মেথি। এই কাসৌরি মেথিটাকে শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বাটার। অবশ্যই করে একটু বাটার দিতে হবে, তাহলে কিন্তু একদম ধাবার স্টাইলে এক তরকাটা তৈরি হবে। এবারে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে, একদম রাস্তার ধারে আমরা যেই স্বাদে তড়কা রুটি খেয়ে থাকি সেই স্বাদে তড়কা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।